নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, জব নিউজ অসম ইউটিউব চেনেলত আপোনালোক স্বাগতম জনাইছো। বন্ধু বান্ধৱীসকল, পদ্মকুলি হৈছে অফিচ অফ দি ডেপুটি কমিশনাৰ ধুবুৰী ডিষ্ট্ৰিক্টৰ ফালৰ পৰা। ইয়াতে কি কি পদ্মকুলি হৈছে, কিমান আছে পোষ্ট, কিমান পাব দৰমহা, সকলো তথ্য ভিডিঅ'টোৰ জৰিয়তে আলোচনা কৰিম। ভিডিঅ'টো সম্পূৰ্ণকৈ চাই থাকিব বন্ধুসকল। এইটো হৈছে অফিচিয়েল এডভাৰ্টাইজমেণ্টটো। এই অফিচিয়েল এডভাৰ্টাইজমেণ্টটোত কি কি দিয়া আছে সকলো তথ্য পঢ়ি পিনে মই আপোনালোকক জনাম। ভিডিঅ'টো সম্পূৰ্ণকৈ চাই থাকিব। আহক তেনেহ'লে ভিডিঅ'টো আৰম্ভ কৰিছোঁ। ইয়াতে পদ্মকুলি হৈছে প্ৰচেছ ছাৰ্ভাৰৰ পদ আছে গ্ৰেড ফ'ৰৰ। ইয়াতে টোটেল পদ আছে চাৰিটা। ইয়াতে আপোনালোকৰ কেটাগৰি ৱাইজত হয় OBC MOBC কাৰণে আছে দুটা পদ আৰু আনৰিজাৰ্ভৰ কাৰণে আছে দুটা পদ। এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন বিচাৰিছে মিনিমাম 8 পাছ। 8 পাছ কৰা হ'লে আপোনালোকে আবেদন কৰিব পাৰিব। দিয়া আছে দৰমহা, আপোনালোকে দৰমহা দিয়া হ'ব 1200 পৰা আৰম্ভ কৰি 52,000 টকা। গ্ৰেড পে থাকিব 4,400 টকা প্ৰতি মাহে। তাৰপিছত দিয়া আছে ছেকেণ্ডত দিয়া আছে অফিচ পিয়নৰ পদ, গ্ৰেড ফ'ৰৰ পদ হয়। টোটেল পদ আছে ইয়াতে 6টা পদ। ইয়াতে কেটাগরি ওয়াইজত ভাগ করে দিয়ে আছে STHR কারণে আছে এটা পদ, আনরিজার্ভের কারণে আছে 4টা পদ, EWS ক্যাটাগরি কারণে আছে এটা পদ। ইয়াতে মিনিমাম কোয়ালিফিকেশন বিচারিছে মাত্র 8 পাস। আপনাদের 8 পাস করালে আবেদন করব পারিব। তাছাড়া ইয়াতে দিয়ে আছে দরমহা 12,000 পর আরম্ভ করে 52,000 টাকা। গ্রেড পে থাকবে 3,900 টাকা প্রতি মাহে। তারপর দিয়ে আছে তলত টার্মস এন্ড কন্ডিশনস কি কি দিয়ে আছে চাওয়া হোক। ইয়াতে দিয়ে আছে বয়সের সময়সীমা 18 বছৰ পৰা আৰম্ভ কৰি 40 বছৰ বয়সৰ ভিতৰত হ'ব লাগিব আৰু আপোনালোকৰ বয়সটো হিচাপ কৰা হ'ব 1/31/2020 হিচাপে। তাৰপিছত দিয়া আছে আপাৰ এজ ৰিলেকশ্যন, আপাৰ এজ লিমিট দিয়া আছে OBC MOBC কেণ্ডিডেটসকলৰ কাৰণে 43 বছৰ বয়সলৈকে, SC ST কেণ্ডিডেটসকলৰ কাৰণে 45 বছৰ বয়সলৈকে, আৰু ex-servicemanসকলৰ কাৰণে দিয়া আছে 42 বছৰলৈকে। আৰু যদি পাৰ্চনছ উইথ ডিজেবিলিটি হয় তেনেহ'লে 50 বছৰলৈকে আপোনালোকে আবেদন কৰিব পাৰিব। তাৰপিছত দিয়া আছে আপোনালোকে এই পদত আবেদন কৰাৰ বাবে ওপৰত উল্লেখ কৰা যি মিনিমাম কোৱালিফিকেশ্যন আছে সেই মিনিমাম কোৱালিফিকেশ্যন অনুযায়ী আপোনালোকৰ কোৱালিফিকেশ্যন হ'ব লাগিব। অৰ্থাৎ আপোনালোকে 8 পাছ কৰা হ'ব লাগিব। আপোনালোকে 8 পাছ কৰিলে আপোনালোকে এই পদৰ বাবে আবেদন কৰিব পাৰিব। তাৰপিছত দি আছে কেণ্ডিডেটছ ফৰ দি এবভ পষ্ট উইল হেভ টু এপিয়াৰ ৰিটেন টেষ্ট 50 মাৰ্কছ। আপোনালোকৰ যি পদসমূহৰ বাবে আপোনালোকৰ 50 মাৰ্কছৰ ৰিটেন টেষ্টত বহিব লাগিব। আৰু আপোনালোকৰ ইয়াত উল্লেখ কৰি দি আছে যে ৰং ফিল আপ এপ্লিকেশ্যনছ উইল বি সামারিলি রিজেক্টেড। আপনাদের যদি ফর্ম ফিল আপ করা কিনা যদি ভুল থাকে তাহলে আপনাদের রিজেক্ট করে দিয়া হবো আপনাদের এপ্লিকেশন ফর্মটো। আপনাদের আবেদন করব লাগবে, আপনাদের আবেদন করব পার্ট 9 স্ট্যান্ডার্ড ফর্মর যোগেদি। আপনাদের পার্ট 9 স্ট্যান্ডার্ড ফর্মর যোগেদি আপনাদের আবেদন করব লাগিব। আপনাদের যদি না জানে স্ট্যান্ডার্ড ফর্মটো কোরপর লাভ করব আর কেনেদর ফিল আপ করব তাহলে সেই সম্পর্কে ভিডিও এটা বনাই দিয়া আছে, আপনাদের সেই ভিডিওটি চাই লব। ডেসক্রিপশন বক্সত সেই ভিডিওটি আপনাদের লিঙ্কটি পাই যাব। তারপর তলত দিয়া আছে দি এনভেলপ কন্টেইনিং দি এপ্লিকেশন মাস্ট বি এড্রেস টু দি ডেপুটি কমিশনার ধুবুৰী। আপনাদের এই এড্রেসে আপনাদের এপ্লিকেশন ফর্মটি পাঠাব লাগিব। আর আপনাদের ডকুমেন্টস সমূহ দিব লাগিব এনে ধরনের। আপনাদের সেলফ এড্রেস এটা এনভেলপ দিব লাগিব। অর্থাৎ আপনাদের এই এনভেলপত আপনাদের নিজের এড্রেসটি লিখে থাকবে। আর এনভেলপর সাইজটি দিয়ে আছে 5 cm x 11 cm। আর দিব লাগিব এটা 5 টাকার পোস্টাল স্ট্যাম্প। আর দিব লাগিব আপনাদের 3 কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। সেলফ অ্যাটেস্টেড কপিস অফ দি সার্টিফিকেট সাপোর্ট দি এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ প্রুফ সার্টিফিকেট, ভ্যালিড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড অ্যান্ড কাস্ট সার্টিফিকেট এটসেট্রা ইফ অ্যাপ্লিকেবল। আপনার যুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট সমূহ আছে, এজ প্রুফ সার্টিফিকেট, ভ্যালিড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, আর যদি আপনার কাস্ট সার্টিফিকেট আছে তাহলে আপনার সেই ডকুমেন্টস সমূহতে দিব লাগিব। জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে ফেলে আপনাদেরকে দিব লাগিব। তাছাড়া দিয়ে আছে ক্যান্ডিডেটস বিলং দি ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ EWS ক্যাটাগরি পড়া ফলো পড়া যে আপনার আমি আপনি যদি বিলং করে শুড হ্যাভ টু সাবমিট প্রপার সার্টিফিকেট ইস্যুড ফ্রম দি কম্পিটেন্ট অথরিটি। আপনাদের সার্টিফিকেট দিব লাগিব, অর্থাৎ EWS ক্যাটাগরি আপনাদের সার্টিফিকেট খন দিব লাগিব। তারপর দিয়ে আছে অল দি অ্যাপ্লিকেন্টস আর রিকোয়েস্টেড টু ভিজিট দি ধুবুৰী ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ওয়েবসাইট www.dhubri.gov.in view of the list the selected and rejected list applicants and also for the date of venue of written examination. আপোনালোকৰ ৰিটেন examinationটো কত হ'ব আৰু কোন তাৰিখে হ'ব আৰু যিসকল কেণ্ডিডেটৰ এপ্লিকেশ্যনটো একচেপ্ট কৰিছে বা ৰিজেক্ট কৰিছে সেই লিষ্টসমূহ সকলোবিলাক তথ্য আপোনালোকে এই ৱেবছাইটৰ যোগেদি লাভ কৰিব। ৱেবছাইটটো হৈছে www.dhubri.gov.in। তাৰপিছত ইয়াতে দি আছে এনি পোষ্টেল ডিলে ইন দি প্ৰচেছ শ্বেল নট বি মেটাৰ ৰেছপনচিবিলিটি ফৰ আণ্ডাৰচাইণ্ড। অৰ্থাৎ আপোনালোকৰ যদি পোষ্টেল ডিলে হয়, আপোনালোকে যদি পোষ্ট অফিচ যোগেদি যদি পঠিয়াই আপোনালোকৰ এপ্লিকেশ্যন ফৰ্মটো যদি কোনো পোষ্টেল ডিলে হয় অৰ্থাৎ যাওঁতে যদি কিবা দেৰি হয় তেনেহ'লে সেইটো তেওঁলোকে কোনো ৰেছপনচিবিলিটি নল'ব।
তাৰপিছত ইয়াতে উল্লেখ কৰা আছে নোট ইয়ে ডি এ উইল বি ব্ৰন বাই দি গভৰ্ণমেণ্ট এট দি টাইম অফ ৰিটেন টেষ্ট। ৰিটেন আপোনালোকে ৰিটেন টেষ্টত যেতিয়া যাব, ৰিটেন টেষ্টত যোৱাৰ সময়ত আপোনালোকৰ যি খৰচ পাতি হ'ব সেইবিলাক গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা বহন নকৰিব, আপোনালোকৰ নিজৰ খৰচত নিজে যাব লাগিব। তাৰপিছত দি আছে এপইণ্টমেণ্ট শ্বেল বি মেড অনলি আফটাৰ পুলিচ ভেৰিফিকেশ্যন এণ্ড মেডিকেল এক্সামিনেশ্যন এজ পাৰ প্ৰচিডিঅৰ। অৰ্থাৎ আপোনালোকৰ এপইণ্টমেণ্ট দিয়াৰ আগতে আপোনালোকৰ মেডিকেল ভেৰিফিকেশ্যন আৰু পুলিচ ভেৰিফিকেশ্যন হ'ব, যিটো ৰুল অনুযায়ী দিয়া আছে আপোনালোকৰ পুলিচ ভেৰিফিকেশ্যন আৰু মেডিকেল ভেৰিফিকেশ্যন এটা হ'ব। তাৰপিছত দি আছে দি কেণ্ডিডেট শ্বুড ছাবমিট দেয়াৰ এপ্লিকেশ্যনছ ইন দি পি এফ চি চেল গ্ৰাউণ্ড ফ্ল'ৰ ডেপুটি কমিশ্যনাৰ অফিচ ধুবুৰী, এড্ৰেছত আপোনালোকে এপ্লিকেশ্যন ফৰ্মটো দিব লাগিব। তাৰপিছত উল্লেখ কৰি দিছে লাষ্ট ডেট, আপোনালোকৰ লাষ্ট ডেট হ'ল 6 অক্টোবৰ 2020, অক্টোবৰৰ 6 তাৰিখৰ আগতে আপোনালোকে এপ্লিকেশ্যন ফৰ্মটো গৈ পিনে অফিচত পাব লাগিব আবেলি 5 বজাৰ আগতে। তেনেহ'লে বন্ধু বান্ধৱীসকল জনাবলগীয়া এইখিনি আছিলে। যদি ভিডিঅ'টো ভাল পালে ভিডিঅ'টো লাইক কৰিব, আপোনালোকৰ বন্ধু বান্ধৱ দাদা ভাইসকললৈ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব, আৰু যদি প্ৰথমবাৰ আমাৰ চেনেলত আহিছে তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব, কিয়নো এই চেনেলৰ যোগেদি বিভিন্ন ধৰণৰ জব আপডেট বা জব ৰিলেটেড যিকোনো আপডেট আপোনালোকে লাভ কৰি থাকিব পাৰিব। ধন্যবাদ।